আসসালামু আলাইকুম কৃষক খামারি ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি কুমিল্লার কৃষির আজকের পর্বে। দর্শকবৃন্দ, এগিয়ে যাচ্ছে কৃষি, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। যেমনইভাবে বাড়ছে বেকারত্ব, তেমনিভাবে বাড়ছে খামারের সংখ্যাও। বেকার মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যেই বেকার যুবকরা এগিয়ে যাচ্ছে, ধাবিত হচ্ছে খামারের দিকে। এমনই এক স্কুল ছাত্রের সফলতার গল্প নিয়ে আমি হাজির হয়েছি, যিনি ক্লাস সেভেনে পড়েই গড়ে তুলেছেন একটি ব্রয়লার মুরগির খামার। আজকে জানবো উনি খামার লাইনে কীভাবে আসলেন এবং কেন আসলেন, এবং খামার তিনি কীভাবে দেখা সাক্ষাৎ করছেন, পুরোপুরি বিস্তারিত প্রতিবেদন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আরেকটি কথা, যারা এখনও কুমিল্লার কৃষি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা কুমিল্লার কৃষি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন এখানে শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই, আমরা কুমিল্লা কৃষি ইউটিউব চ্যানেল আপনার কাছে চলে আসলাম যে আপনি 1000 লেয়ার ব্রয়লার মুরগি লালন পালন করছেন, সেই বিষয়ে একটু জানার জন্য। আপনি যে সর্বপ্রথম আপনার পরিচয়টা আমাদের কাছে দিবেন, নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ ইসরাফিল। মোহাম্মদ ইসরাফিল কোন ক্লাসে পড়েন? অষ্টম শ্রেণীতে। অষ্টম শ্রেণীতে পড়েন, কিন্তু খামার করলেন, এটার উদ্দেশ্য কী? উদ্দেশ্য শখের বিষয় করলাম। জি ভাই, আপনি যে বললেন যে শখের বসে আপনি মুরগির খামার করেছেন, আপনি সর্বপ্রথম যে খামারের যাত্রাটা শুরু করেছিলেন কতটি মুরগি দিয়ে? আপনি 1000 ব্রয়লার দিয়ে। 1000 ব্রয়লার মুরগি দিয়ে আপনি খামারের যাত্রা শুরু করেন। এখন আপনি কতটি ব্রয়লার মুরগি লালন পালন করছেন? 1000। 1000ই লালন পালন করছেন? জি। মানে 1000 দিয়ে শুরু, এখনও 1000ই লালন পালন করছেন, এখন বাড়ানোর কোনো চিন্তা ভাবনা আছে আপনার? আছে বলতে এখন হবে না আর কি, আরও পরে। আরও পরে আপনার বাড়ানোর ইচ্ছা আছে, যেহেতু আপনি এখন পড়াশোনা করছেন, ওই কারণে আপনি মূলত এখন খামার বড় করতে চান না নাকি? জি। আপনি যে বলামগুলি লালন পালন করছেন, আমরা এখন দেখতে পাচ্ছি যে বাচ্চাটার বয়স 10 দিন হবে। আপনি যে বুডিংয়ের যে ম্যানেজমেন্টটা, আপনি কীভাবে বুডিংটা ম্যানেজ করেছেন? প্রথম দিন আমি বাচ্চাটা আয়না পেপারে বিশ্বে ছাইড়া দিছি, তারপরে 6 দিন পর আমি একটা ভ্যাকসিন করছি। 6 দিন পর? জি। ভ্যাকসিনটা কি? রানীক্ষেত। রানীক্ষেতের জন্য আপনি ভ্যাকসিনটা করেছেন? জি। আপনি যে আনার পরে যে পেপারে ছেড়ে দিলেন বললেন, আমরা তো যতটুকু জানি যে ভুসির উপরে মুরগ লালন পালন করেন, আপনি কেন পেপারে কেন মুরগটা ছাড়লেন? মুরগটা প্রথম আসলে তার নাভিটা কাঁচা থাকে, এই কারণে তাকে পেপারে রাখতে হয় 24 ঘন্টা। 24 ঘন্টা? জি। আচ্ছা, যাই হোক ভালো। আর এই যে আপনি যে ব্রয়লার মুরগি লালন পালন করছেন, এই 1 থেকে 30 দিন বয়সে একটা মুরগির জন্য কয়টা ভ্যাকসিনের প্রয়োজন? 3টা। 3টা ভ্যাকসিন? আপনি 3টা ভ্যাকসিন করে থাকেন? জি। 3টা ভ্যাকসিনই যথেষ্ট? জি, 3টা ভ্যাকসিনই যথেষ্ট। এই যে 1 থেকে 30 দিন বয়সের মুরগরা যে লালন পালন করছে, একটা মুরগের পেছনে আপনার কত টাকা খরচ হচ্ছে? আমার আগে যাইতো প্রায় 70-75 টাকা, এখন সব কিছুর রেটে বাড়া প্রায় 95-100 টাকা যায়। 95-100 টাকা চলে যায়? বিক্রি করছেন কত করে? 110, কোনোটা আবার 150, আবার কোনোটা 130। না, আপনার যে গড় যে হিসাবটা, আপনার মার্কেটে কত টাকা কেজি বিক্রি করতে পারতেছেন ওইটা বলতেছি? এটা হচ্ছে যে আপনার 105 টাকা করে বর্তমান রেট। 105 টাকা করে? গত চালান আপনি 105 টাকা করে বিক্রি করছিলেন? জি। এই যে ব্রয়লার মুরগি আমরা দেখতে পাচ্ছি এখন একটু ডিমে আছে, কারণ মানে ওই কারণটা কেন? কারণ আমাদের মুরগি 95-100 টাকা খরচা হয়, সেই কারণে আমরা মুরগি ব্যস্ত হয় 92-95 টাকা কেজি, তার কারণে একটু লস হয়ে যায়। এই লসের কারণে মূলত ব্রয়লার মুরগি একটু কম কম লালন পালন করছেন মানুষ। আপনি বললেন যে বাচ্চাটার বয়স 10 দিন? জি। হ্যাঁ, এই বাচ্চাটা আপনি সর্বপ্রথম একদিনে বাচ্চাটা কোথা থেকে সংগ্রহ করেছিলেন? ডিলার ফারুক ভাই আছে, ওনার থেকে সংগ্রহ করছি। ফারুক ভাই থেকে সংগ্রহ করেছেন? বাচ্চাটা কত টাকা করে ক্রয় করেছে? 30 টাকা করে। 30 টাকা করে একটা বাচ্চা ক্রয় করছে একদিনে বাচ্চাটা? জি। বাচ্চাটা আনার পরে কি ওষুধ ব্যবহার করবেন? গ্লুকোজ। গ্লুকোজের সাথে আর কি? আর কিছুই না, শুধু গ্লুকোজটা দেওয়ার কারণ কি? কারণ বাচ্চাটা জার্নি করে আসে তো সমস্যা হয়, এই কারণে শারীরিক দুর্বলতাকে কাটানোর জন্য মূলত গ্লুকোজটা ব্যবহার করা হয়। এই যে খামারের যে যাত্রাটা শুরু করলা তুমি, মানে সর্বপ্রথম কীভাবে তুমি উদ্যোক্তা হইলে, যে খামারের দিকে কেন আসলা তুমি? আসলাম শখের বসে আসলাম, এই কারণে। এই যে মুরগি লালন পালন করতেছে 1000 মুরগি, সেটা কি তোমার নিজস্ব পুঁজি দিয়ে নাকি তোমার ডিলাররা সহযোগিতা করছে? ডিলারের সহযোগিতার কারণে। ডিলারের সহযোগিতাটা কেমন? কেমন, আমাদের মুরগি সব খরচ ডিলাররা দেয়।
বেচার পরে সুস্বাদ হয়। মানে মুরগি 1 থেকে 30 দিন বয়সের অথবা বিক্রি করার বয়স পর্যন্ত যত টাকা খরচ হয় ইনভেস্ট করে সব ডিলাররাই ম্যানেজ করে। ডিলাররা ম্যানেজ করার পরে ডিলারের টাকাটা কীভাবে তোমরা ফিট করো? ফিট করে আমাদের মুরগি বেচার পরে মুরগি যখন বিক্রি করো, বিক্রি করার সাথে সাথে তোমাদের টাকাটা ম্যানেজ করা হয় নাকি? আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, খামারি ভাই বোনেরা, কথা বলছিলাম মোহাম্মদ ইস্তাফিল ভাইয়ের সাথে, যিনি ক্লাস 8 শ্রেণীতে পড়ে একটি গড়ে তুলেছেন ব্রয়লার মুরগির খামার। শখের বশেই তিনি খামার গড়ে তুলেছেন, কিন্তু এখন উনি বর্তমানে একজন সফল খামারি। যে কোনো পরামর্শের জন্য ডিসক্রিপশনে আমি ইস্তাফিল ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, যে কোনো পরামর্শের জন্য আপনারা ইস্তাফিল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যারা এখনও কমলার কৃষি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অলরেডি সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি কথা, যারা আপনাদের আশেপাশের সফলতার গল্প তুলে ধরতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।